তিনটা বেজে ১৭ মিনিট হয়েছে, কেউ অন্যমনস্ক হবেন না। বাংলার মাকে ডাকুন, কৃপা করে যেন উপভোগতে বলে গ্রহণ করেন। মন্দিরের ভিতর থেকে বলিবেশনের ভিতর পর্যন্ত রাস্তা ক্লিয়ার রাখুন, পশ্চিমীয় বলিবেশনের ভিতরে ঢুকবেন। ভট্টাচার্য মহাশয় মন্দির থেকে বলে বেষ্টনের দিকে বসে নিয়ে যাচ্ছেন পঞ্চম পঞ্চী বলে দেওয়ার জন্য। সম্ভবত বলে দিবেন পাত্রবাসী হারান দাস গুপ্ত মহাশয়। মুক্তা ভট্টাচার্য বাসি তুলে দিচ্ছেন হারান দাস গুপ্ত মহাশয়ের হাতে। পঞ্চম মৎস্যী বলে দেওয়া হয়েছে দুর্গাদেবী হারান দাস গুপ্ত মহাশয়ের মাধ্যমে কৃপা করে বলি গ্রহণ করেছেন, বক্তব্যটা পূর্ণ হয়েছে। এখন ষষ্ঠ মৎস্যী পাড়া হবে, অর্থাৎ ৬ নম্বর মৎস্যী পাড়া হবে। শেষান্তে ষষ্ঠ মৎস্যী বলি দেওয়ার পর কথা নিয়ে